দর্শক বন্ধুরা দেখেন ঘোড়া কত জনপ্রিয় খেলা। আবুল ড্রাইভার নামে খ্যাত সেই চাচা মিয়ার ঘোড়া দেখতে গ্রামের মানুষ কি রকম ভিড় করা করছে দেখেন। কি হয়েছে, ঘটনা কি? ও নো, এত লোক কি করে এখানে? ধীরে ধীরে ধীরে। হ্যাঁ, কলাসুলা ঘটনা কি? শেষ কবে দেখছেন এরকম ঘোড়া? শেষ আমরা মেলায় দেখছি, যেখানে মেলা হয় সেখানে যাই, যেখানে মেলা সেখানে যাই। আচ্ছা আচ্ছা, তাসমিন আসছে নেন? হ্যাঁ এমনি দেখছি, বহুত দেখছি। আমি এখানে আসবি তো, আইসে আসবে না তাসমিনা? এখানে আসবে, আসার কথা আছে। ও এত লোক আসতেছে ঘোড়া দেখতে, ঘোড়া দেখে আসলে ভালো লাগে। এই ঘোড়া দিয়ে নাকি আগে যুদ্ধ হইতো? আমাদের আম্বিয়া মানে নবী রাসূলগণ এই ঘোড়া দিয়ে যুদ্ধ করছে না? দাঁত কি দেখবেন নাকি? সাহস আছে তো, দাঁত দ্বারা নজনের সাহস আছে। দেখছেন ঘোড়ার মুখ ফাঁক ফাঁক করছে। বাড়ানির পরে 1 লাখ টাকা। এই ঘোড়াটার বাজার মূল্য কিরকম হইতে পারে? আজকের খেলা কিরকম হাড্ডাহাড্ডি হবে আশা করা যাচ্ছে? কঠিন খেলা হবে, বিগত দিনের যত খেলা আছে সব খেলা আজকে ওভারটেক করি। আজকে সেরা খেলা হবে। দূর দূরান্ত থেকে ঘুরা চাউরিরা খুব প্রিপারেশন নিয়ে আসা, দুই টান করে আজকে মরবে কে বাস পুরো দেখার টাইম নাই, আগে যাওয়াই লাগবে। আজকে একদম কাপনে কাপন মাথায় বাইধি নিয়ে হাড্ডাহাড্ডি কম্পিটিশন। হ্যাঁ, আজ কম্পিটিশন মানে কি মনে করেন, আজকে হলো শেষ টান, কালকে হলো তোরা তোর টান, খেলা যা কি বলে, কালকে ঠিক পেলে বেটা দুই দূরা, আজকে যে দূরে টেকবে ওই যেতে না টেকবে, আজকে যে দূরে টেকে দেবে ওই দূরেই থাকবে। হ্যাঁ, তারপরে আর ওই চার দিয়ে টেকবি নি, 5 সেকেন্ড লাট ইরাই লিয়ে যাবে। তার মানে দূর দূরান্ত থেকে আজকে গাড়ি ভাড়া খরচ করে আসা সার্থক ঘুরা দেখে? হ্যাঁ, কালকে কিছু একটা পাবে, কিছু একটা পাবে, বোঝা গেল। দর্শক ভাইরা আপনারাও থাকেন, আমরা অনেক মানুষ নিয়ে আজকে খেলা দেখবো। গ্রামের একদম হাজার বছরের পুরনো ঐতিহ্য ঘোড়া দৌড় প্রতিযোগিতা, একটু পরে খেলা শুরু হবে। দেখেন মাঠের পরিস্থিতি। হ্যাঁ, আপনারাও সাথে থাকুন, সম্ভব হলে নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে শেয়ার করে সাথে থাকুন ইনশাআল্লাহ।